বাংলা খাবারের হরেক আয়োজনের মধ্যে এবার উত্তরের খাইবার পাশে থাকছে ষোলো আনা বাঙালি। নামেতেই পরিচয় এই রেস্তোরাঁর নানা পদের সঙ্গে। বিভিন্ন ধরনের নিরামিষ হোক বা আমিষ সবই পাওয়া যাবে এখানে। ইলিশ মাছ থাকছে, তার সাথে কচি পাঠার ঝোল থাকবে, এবং তার সাথে ছোট ছোট অনেক রকমের ছোট ছোট আইটেম থাকবে, যেমন মুখরোচক আইটেম, যে মুচমুচে চিকেন, মানে এর মধ্যে একটু বাঙালির সাথে সাথে একটুখানি কর্নফ্লেক্সের টাচ দেওয়া, মানে একটুখানি ফিউশন করে জিনিসটাকে করেছি, কিন্তু বেশিরভাগটাই আমাদের বাঙালি প্রিপারেশন থাকবে, যেমন লোটে বড়া, তারপরে আপনার মানকচু থাকবে, মানকচু বাটা, তারপরে আপনার থাকছে ওই ফিশের একরকম কবিরাজি, যেটা স্টাফিং থাকবে চিকেন দিয়ে। নানা রেস্তোরাঁর পাশাপাশি উত্তরের খাইবার পাশে থাকছে কোয়ালিটি কেটারার। এদের আসল ভেটকির প্রায় মাছের চপ, ব্যাটার ফ্রাই বিভিন্ন সময় মানুষের মন জয় করে নিয়েছে। আমার সৌভাগ্য হয়েছে উত্তরবঙ্গের মানুষদের কোয়ালিটি কেটারার ফিশ ফ্রাই বলুন, ফিশ অর্ডি বলুন, অরিজিনাল ভেটকি যে ফিশ ফ্রাই বলুন, ডায়মন্ড শেপ ফিশ ফ্রাই যেটা খুব ফেমাস আমাদের কলকাতায়, ফিশ ফ্রাই, ফিশ মুনিয়া, ফিশ অর্ডি, বিভিন্ন টাইপের ভেটকি মাছের আইটেমই মেনলি আমরা আমাদের ডিশের মধ্যে রেখেছি। হ্যাঁ, এছাড়া কিছু রাইসের আইটেম থাকবে, কিছু চিকেনের আইটেম থাকবে, কিছু বাঙালি থেকে চাইনিজ, পাঞ্জাবি থেকে দক্ষিণ ভারতীয়, সব ধরনের স্বাদই হাজির থাকবে মেলার মাঠে। থাকছে কেনাকাটার বিভিন্ন আয়োজন, থাকছে আধুনিক বিভিন্ন কোর্সের সুলুক সন্ধান, সব মিলিয়ে জমজমাট উত্তরের খাইবার পাস। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ।